মানে ভিতরের পেট এখানটা লাগাতে হবে, আর মোটা করার জন্য জিভার মাঝখানে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে তাহলে এখানে ছোট সম্পর্ক নেই, وَيُقِيمُونَ الصَّلَاةَ তোমার আওয়াজই বলে দেবে সঠিক হচ্ছে কিনা, আওয়াজই তোমাকে বলে দেবে তোমার অক্ষরটা ঠিক জায়গা থেকে আসছে কিনা, কথা বুঝলে? الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ একদম সব টান গুন্না এইসব মেঘদার গুলো মানে পরিমাণটা সব সহন করার চেষ্টা করবে, যখনই পড়বা কম বেশি না হয়, কথা বুঝলে? যখনই তোমরা তেলাওয়াত করবা এগুলো সবসময় খেয়াল রাখতে হবে, অক্ষরের মাখরাজ সেফাত এবং আদায়গি মানে যত যত মেঘদার আছে মেঘদার কম না করা, ঠিক আছে? ওয়ায়ুকিমুনা সলাত ওয়া মিন رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم লামের মাখরাজটা কে শুদ্ধ হয় বলতে পারবে? বলো বলো মুস্তফা, বলো দেখি বসি, বলো লামের মাখরাজটা কোথায়? বলো বলো বলো
নামের মাখাস কোথায়? জিবার আগার উভয় পাশ। কি বললাম? জিবার আগা আছে, তার উভয় পাশ থাকবে। জিবার আগা বইতে যায় থাক থাক, ওটা বইয়ের ভাষা আলাদা, বোঝার ভাষা আলাদা, বইয়ের ভাষা আলাদা, বোঝার ভাষা আলাদা, বুঝতে ভালো। এটাও আগা, এটাও এটাও, তুমি কোন আগা লাগালা? জিবার আঘাত উভয় পাশে লাগাতে হবে। লামের মাখরাজ দেখবা কি আছে? সানাউলিয়া না, সানাউলিয়া রুবাই আনিয়াম, এই সব তোর গোনা লাগাতে লাগা, ঠিক আছে? তুমি এরকম বলতে পার, লাম লাম হয়, লাম হয়, লা লাম লা, দেখো পাশ লেগে গেছে, আঘাত পাশ লেগে গেছে, কথা বুঝলে না? হ্যাঁ কথা বলতে পারলাম? তুমি শুধু লালা বাদ মাখাজ বলছে একরকম করছো, আর কথা বুঝতে পারলে? হ্যাঁ আমরা আমরা পড়েছি লামের একটা লাল, পড়েছি কি একটা কি পড়েছি, তা সেফাত ইনহারাফ পড়েছি, ভুলে খেয়েছি, ইনহারাফ পড়েছি তো। ইনহারাফ মানে কি? মাইল হওয়া, কোন একদিকে থাবিত হওয়া। ইনহারাফ পড়েছি আমরা, ইনহারাফ কোন এক কিনারা দিয়ে আওয়াজ হওয়া, তখন লামের সামনে যেহেতু আটকে যায়, তাই ওর আওয়াজটা কি হয়, দুই সাইড দিয়ে চলে যায়, আওয়াজ কোন দিয়ে যায়, পাশ দিয়ে আসে, সামনে দিয়ে আসে না, বুঝলে না? একেবারে ইনহারাফ কি? তা আলিফ আলিফ, আমরা বলছি কি আলিফ লাম, তাই আলিফ লাম না, আলিফ আলিফ কথা বুঝলে? এই প্রত্যেক জিনিস খেয়াল করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রহমান
الرحمن الرحيم الرحمن একটু প্র্যাকটিস করবে তাহলে ঠোঁটটা ঠোঁটটা বলে হবে না তা না হবে মানে ভালো ভালো কিছু র বলে অসুবিধা নেই ঠিক আছে বলে অসুবিধা নেই কিন্তু যখন দুইজন পড়ে যখন পড়বে আর একজন যদি ভালো পড়ে তাহলে তাতে কম হবে এটা হলো ব্যাপার কম্পিটিশন না ভাই ঠিক আছে এটা খেয়াল রাখেন তাহলে রয় 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 যালিকাল কিতাব